সিটি কর্পোরেশনের মেয়রের কাজ কি? বিরোধী দলের মহাসচিবকে হুমকি দেওয়া কি সিটি কর্পোরেশনের মেয়রের কাজ? আপনি এখানে মেয়র কেন হয়েছেন? আগে মশা মারেন মিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি ভয় দেখালেন যে ঢাকায় ঢুকতে দিবেন না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন কোথায় আমি জানতে চাই, কোথায়? আপনার ভয়ের ট্যাবলেট তো কাজ করলো না, আগে মশাটা মারেন ঠিক মতো। শেখ ফজলে নূর তাপস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভয়ের ট্যাবলেট খাওয়াতে চান এবং উনি শেখ পরিবারের হওয়ায় সবাইকেই ভয়ের ট্যাবলেট খাওয়াতে চান। আমি ওনাকে বলি আপনি আপনার ভয়ের ট্যাবলেট মশার কাছে গিয়ে বিক্রি করেন, এটা আমাদের কাছে বিক্রি করেন না। আপনি ক্ষমতায় আসার পরে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য কি করেছেন এবং ক্ষমতায় আসার আগে এই ঢাকার মানুষের জন্য কি কি করেছিলেন যে কারণে আপনি এখানে নির্বাচন করেছেন? এইখানে আপনার কেন দরকার? এর আগে বিচারপতিকে নিয়ে আপনি একটা নোংরা বক্তব্য দিয়েছিলেন, তাকে আপনি টেনে নামিয়েছেন। যেমন মুগুর তেমন, যেমন কুকুর তেমন মুগুর, এরকম বলেছিলেন বিচারপতিকে উদ্দেশ্য করে। এবং আরেকটা নোংরা কথা বলেছিলেন যে সুশীলরা যদি আপনাকে বুদ্ধি দিতে আসে বস্তায় ভরে আপনি বুড়িগঙ্গায় ফেলবেন। এই সমাজে যারা বুদ্ধিজীবী তাদের বুদ্ধি আপনি নেবেন না। আপনি বলছেন সুশীলরা বুদ্ধি দিতে আসলে তাদেরকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলবেন। আপনি শেখ পরিবারের, এই জন্যে যাকে খুশি তাকেই ভয় দেখাবেন, তাকেই আতঙ্ক তৈরি করবেন, তাকেই বস্তায় ভরে ফেলবেন, এরকম উগ্র আচরণ করছেন কেন? এরকম উগ্র আচরণ কেন? আমি বলছি কী সব উল্টাপাল্টা কথা বলেন, এবং শুধু এখন না, এই যে তাকে ভাইরাল রোগে ঢুকছে, এই ভাইরাল রোগে ধৈরা উনি ফুটেজ পাচ্ছে না, সিটি কর্পোরেশনের জন্য কোনো কাজ করে না, এখন ভাইরাল রোগে পাইয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উনি ভয় দেখাচ্ছে, ভয়ের ট্যাবলেট বিক্রি করতেছে হকার। কি বলবো, আমাদের লজ্জা লাগে এগুলো, যে কারা এই সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে। মশা মারা যে ওষুধগুলো আনছে এগুলো নাকি কাজ করে না। আরে ভাই, এক নাম্বার ওষুধ আনলে তো কাজ করবে, দুই নাম্বার ওষুধ আইনা আপনি যদি বলেন যে এক নাম্বারের কাজ করবে তা হবে? ওষুধ আনছেন চায়না আর কাজ করাবেন জাপানি মাল দিয়ে। চায়না অক্ষর আর জাপানিজ অক্ষর দেখতে একই রকম, কিন্তু চায়না আর জাপানের বহুত পার্থক্য রয়েছে। দুই নাম্বার মশার ওষুধ নিয়ে এসে সেটা এখানে সারাক্ষণ ভু ভু করে মশা মারার কামান দিয়ে শব্দ হয়, মশা একটাও মরে না। মাঝে মাঝে মনে হয় মশা মারা কামানের ওপর মশা উঠে নাচে। এখন ভয়ের ট্যাবলেট খাওয়াচ্ছে ফজলে নূর তাপস, শেখ পরিবারের হওয়ায় উনি ভেবেছে ওনাকে সবাই ভয় পাবে, সবাই ভয় পাবে। আপনি আমার তো প্রশ্ন করছি, সুষ্ঠু নির্বাচন একটা দেন, দিয়ে নির্বাচিত হন। আপনি যে মেয়র হয়েছেন, আপনাকে কি তো কেউ কোনো দিন বলে না জনতার মেয়র? জনতার মেয়র কাকে বলে বলেন তো, সাংবাদিক ভাইরা কাকে বলে? ইশরাকরে বলে, মেয়র না হয়েও ইশরাককে জনতার মেয়র বলে। আর আপনি মেয়র হয়ে কিচ্ছুলটা ছিঁড়ছেন, আপনাকে এখনও মানুষ মেয়র মনে করে না? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র ব্যক্তিকে আপনি যেভাবে হুমকি দিয়েছেন সন্ত্রাসী কাজায়, এরকম করলে আপনার মেয়র কি থাকবে না? জনতার মেয়র তো বলবেই না, আপনি মেয়র হিসেবে থাকতেই পারবেন না। ভুয়া মশার ওষুধ নিয়ে এসে এখানে উল্টাপাল্টা কথা বলছেন আপনি। আপনি মশার ট্যাবলেট নিয়ে আসেন, ভয়ের ট্যাবলেট মশার আগে খাওয়ান, তারপরে বিরোধী দলকে ভয় দেখায়েন আপনি। ধন্যবাদ।